শিক্ষার্থীরা কিন্তু এত বোকা নয় যে শিক্ষার্থীদের সাথে একটা মুলা ঝুলানো হবে আবার শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবে। এই আন্দোলন বিশ্ববিদ্যালয় থেকে ছাড়িয়ে গিয়ে এখন জেলা উপজেলা পর্যায়ে কিন্তু সমন্বয় কমিটি গঠিত হচ্ছে। স্কুল কলেজের শিক্ষার্থীরাও এই আন্দোলনে একাত্মতা প্রকাশ এবং অংশগ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করছে। তো আমরা বলবো যে এখানে কোনো ধরনের দাবি তো পূরণ করা হয়নি, সেই জায়গা থেকে শিক্ষার্থীরা কি কারণে এখানে ফিরে যাবে। আদালত 1800 পরিপত্রের প্রেক্ষিতে একটি কথা বলেছে, সেটিও একটি সাময়িক অবস্থার জন্য, 4 সপ্তাহ পরে আমরা জানি না আবার কি হবে। ফলে শিক্ষার্থীরা কিন্তু এত বোকা নয় যে শিক্ষার্থীদের সাথে একটা মুলা ঝুলানো হবে আবার শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবে। শিক্ষার্থীরা এই আন্দোলন সফল করার জন্য রাজপথে আছে, এই আন্দোলন সফল করে শিক্ষার্থীরা যাবে। এবং আমরা মনে করি ছাত্র সংগঠনের যে কাজ, যে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে তাকে সহায়তা করা, তাদের পাশে থাকা, আমরা দেখেছি যে যেই সংগঠনের কথা আপনারা বললেন আন্দোলনের শুরুতে তাদের কোনো খোঁজ খবর ছিল না, এখন যখন আন্দোলন একটা সফলতার দিকে যাচ্ছে তখন তারা নানাভাবে এই আন্দোলনে অন্তর্ভুক্ত হওয়ার, এর পক্ষে বা বিপক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করছে। আমরা বলবো যে সকল ছাত্র সংগঠনকে দায়িত্বশীল আচরণ করার জন্য এবং শিক্ষার্থীদের পাশে, যৌক্তিক আন্দোলনের পাশে থাকার জন্য, এই আন্দোলনের বিরোধিতা করলে শিক্ষার্থীরা কিন্তু সেই সংগঠন বা সেই ধরনের শক্তিকে প্রত্যাখ্যান করবে।